আমাদের কলেজ সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ। অনেকদিন পর বান্ধবীদের সাথে দেখা হলো। মূলজান উচ্চ বিদ্যালয়, আমি কিন্তু এই স্কুলে পড়ালেখা করছি। অঝোর ধারায় এক পশলা বৃষ্টি, জীবনে প্রথমবার ভ্যানে উঠছি, তাও আবার ভ্যানের পিছনে, এই কারণে মাথাটা কেমন যেন একটু ভন ভন করতেছে। আমি কি আজকে এই চারটা মিষ্টি একবারে খাইতে পারবো? নিয়ে তো বসছি, দেখি পারি নাকি। পিসফলগুলো যে এত লোভনীয় ছিল দেখে লোভ সামলাইতে পারলাম না, এই কারণে কিনাও ফেলছি। কিন্তু কিনার পরে লোকটার সাথে আবার একটু চিল্লাচিল্লিও করছে একটা কারণ নিয়ে, সেটা বলবো নি পরে। ঈদের পর আজকে প্রথম মানিকগঞ্জ চাইতেছি, হালকা কিছু কেনাকাটা আছে এই কারণে। মূলজান উচ্চ বিদ্যালয়, এই যে এত সুন্দর বিল্ডিংটা দেখতেছেন, এইটা কিন্তু আমরা যখন পড়ালেখা করছি তখন ছিল না, এইখানে ছিল একটা টিনের ঘর, আমরা টিনের ঘরে পড়ালেখা করছি। এই স্কুলে আমি ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করছি, তারপর অন্য একটি স্কুলে যা ভর্তি হই। আমরা যখন এইখানে পড়ালেখা করছি অনেক স্মৃতি এই স্কুলের সাথে জড়ায় আছে, তাই এই স্কুলটাও কিন্তু আমার কাছে অনেক প্রিয়, আর এখন তো এটা আরো অনেক বেশি সুন্দর হয়ে গেছে। ঈদের আগে যে ড্রেসগুলো কিনছিলাম সেগুলো কিন্তু আমি বানাই নেই, সেগুলো আমি আজকে নিয়ে এসেছি বানানোর জন্য, কারণ আমি যে সময় শপিং করছিলাম ওই সময়টাতে কেউ আর নতুন করে ড্রেস অর্ডার নিতে ছিল না। মানিকগঞ্জের এই ফুলের দোকানগুলো কিন্তু সবারই অনেক পরিচিত, সবাই এখান থেকে প্রয়োজনে তাদের ফুল কিনে থাকে, যার পথে এই দোকানগুলোর সাথে দেখা হবেই আপনার। ভাবছিলাম রথের মেলা শেষই হয়ে গেছে নাকি, কিন্তু না, এই মশলার গাঁটিগুলো দেখে মনে হইতেছে রথের মেলা শেষ হয় নাই, এই কারণে রথের মেলায় আরেকবার একটু ঢু মারা লাগবে। যেখান থেকে আমরা প্রতিনিয়ত কাপড় চোপড় কিনে থাকি সেইখানে আইসাও দেখি বেশ ভিড়, কারণ পছন্দের দোকানে সবাই শপিং করতে আসে। আমরা আরেকটা দোকানে গেছিলাম, সেইখান থেকে কিছু কিনলাম টুকটাক, তারপরে গেছিলাম হচ্ছে একটু মেলায়। রথের মেলায় আইসে দেখি বেশিরভাগ দোকানে পর্দা টানানো, দুই একটা দোকান খোলা আছিল, তারপরে আমরা একটা দোকান থেকে এই ছোট ছোট কয়েকটা কাঁকড়া কিনলাম, তারপরে সেখান থেকে বের হয়ে আসলাম। আসার পথে দেখি এরকম লোভনীয় পিসফল আমার দিকে ড্যাব ড্যাব করে তাকায় রয়েছে, বলতেছে ও মুক্তা তাড়াতাড়ি কিনো, আমাকে খাও, একটু টেস্ট করে দেখো আমি কেমন। সত্যি বলতে পিসফলের সাইজগুলো কিন্তু আসলেই অনেক বড় ছিল, এই কারণে আমি একটু বেশি মানে লোভে পড়ে গেলাম আর কি। এইটার একটু টেস্ট করে দেখলাম, খাইতেও বেশ মিষ্টি, কিন্তু এই লোকটা যা করতেছে সে এই পিসফলগুলো যে এত বড় এই কারণে সেটার সুযোগ নিতেছে। এইখানে উনি কিছুদিন আগে বিক্রি করতো 150 টাকা কেজি, সেগুলো অবশ্য সাইজে একটু ছোট ছিল, তারপরে ইনি এই বড় সাইজের পিসফলগুলো এখানে নিয়ে আসছে, সেগুলোরে 200 টাকা কেজি করে বিক্রি করতেছে, তাও আবার বড় বড় ডান্ডি সহ। এই ডান্ডি গুলার ওজনই তো পিসফলের ওজনের সমান। লোকটার সাথে থাকা পিচ্চিটারে বললাম, এই ধর ডান্ডি গুলা ভাঙ্গা দে, ডান্ডি গুলা ভাঙ্গা দে, এত বড় বড় ডান্ডি সহ কেউ বিক্রি করে নাকি? একে তো কেজি হিসেবে বিক্রি করতেছে, তাও আবার দুনিয়ার ডালপালা সহ। আমার ভাবিও তো সাথে ছিল, সে একটু মানে রাগারাগি করলো, বুঝিনি তো পথের থেকে যদি আমরা কিছু কিনি সেটা যদি আমাদের মন মতো না হয় আমরা তো একটু রাগারাগি করবো, হাজার হলে আমরা মেয়ে মানুষ তো, আমাদের তো এরকম ঝগড়াঝাটি রাগারাগি না করলে আবার হয় না। কিন্তু এই লোকটা যা বললো, ডান্ডিগুলো ভাঙ্গা দিলে নাকি তাদের চালান থাকবে না, তাদের ভিক্ষা করা লাগবে। আসলে তারা যাদের কাছ থেকে কিনে আনছে তাদের কাছ থেকেও নাকি এইভাবে কেজি হিসেবে কিনে আনছে, যার কারণে ডান্ডি ভাঙ্গা যাবে না, নিলে নেন না নিলে না নেন। উনি কিন্তু আমাদের পিসফলগুলো রাইখাই দিতেছিল, তারপরে হঠাৎ কি মনে করে আরো কয়েকটা পিসফল উনি উঠাইয়া আমাদের টপলাই ভইরা দিল। বাড়িতে আসার পর আমি পিসফলগুলো গুইনা দেখছি এখানে কয়টা পিসফল আসছিল, 50 টাকায় আমি তাহলে পিসফল পাইছি 35টা। হ্যাঁ, 35টা পিসফল আমি পাইছি, শুধুমাত্র বড় আসছিল দেখে নিছি, তা না হলে নিতাম না, উনি যে ব্যবহারটা করছে। তারপর ওনার কাছ থেকে অনেকেই কিন্তু পিসফল নিতেছে, অনেকেই কিন্তু এই ডান্ডির অভিযোগ করছে, তার পরবর্তীতে যে কাজটা উনি করছে একটু পরে দেখবেন। এখন আমরা একটা ফার্নিচারের দোকানে চলে আসছি, একটা পড়ার টেবিল কিনবো, তার জন্য পড়ার টেবিল কিনতে কিনতে হঠাৎ করে আমি দেখি রাস্তার ওই পাশে আমার একটা বান্ধবী আরেকজনের সাথে তারা গল্প করতেছে, সে কিন্তু আমার খেয়াল করে নাই। আমি ভাবলাম তার একটু যায় সারপ্রাইজ দেই, তো তার কাছে যাওয়ার পরে তার এক্সপ্রেশন দেখা আমি তো অবাক, সে আমাকে দেখে অবাক, আমি তার এক্সপ্রেশন দেখে অবাক। রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দুজনে কোলাকুলি করলাম, সাথে মানুষের বললাম একটু বিদায় দাও, তারপর একটু সাইডে যেয়ে কথা বলি। দুই বান্ধবী তো অনেকদিন পর দেখা হয়েছে, সময় অনেক গল্প চালায় যেতেছে, আর এইদিকে এমন বৃষ্টি নামতেছে, বৃষ্টিও থামতেছে না আমাদের গল্পও থামতেছে না।
হঠাৎ রাস্তার ওই পাশে দেখি আরেক বান্ধবী তার মেয়ে নিয়ে দাঁড়ায় আছে। বাহ, আজকে তো ডাবল ধামাকা, বান্ধবীর পর বান্ধবী দেখা যাচ্ছে। আসলে মানিকগঞ্জেই আমরা সবাই থাকি, কিন্তু কারোর সাথে দেখা হয় না, সবাই সবার কাজে ব্যস্ত থাকে। তো বান্ধবীর মেয়ে দেখি একটু বৃষ্টি বিলাস করতেছে, ছোট্ট মানুষ, বৃষ্টি দেখা তার খুব ভাল লাগতেছে। আমাকে বুড়া মানুষের বৃষ্টি দেখা ভাল লাগে, বৃষ্টি বিলাস করতে মন চায়। সে তো ছোট মানুষ, তার তো মন চাইবে। সে দেখি একটু ভিডিও শিডিও করতেছে, সে আবার ছোট্ট ব্লগার। ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্ত গুলা সে ক্যামেরা বন্দি করে রাইখা দেয়, তারপর নিজেও দেখে আমরাও দেখায়, আবার মাঝে মাঝে আমরাও একটু দেখতে পারি। বৃষ্টি থামার পরে আমরা সবাই একত্রিত হয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম, সুখ দুঃখের অনেক কথা বললাম, কিছু ফটোশুট করলাম, তারপরে যে যার কাজে চলে গেলাম। পরে টেবিল চেয়ারে ভ্যানে উঠানো শেষ, এখন এটাকে শক্ত করে বাঁধতে হবে যাতে পইড়া না যায়। ও, এনার কথা যেটা বলবো ভাবছিলাম, ইনি কি করতেছে, সবাই অভিযোগ করতেছিল তার ডান্ডি বড় কেন, ডান্ডি বড় কেন। এই কারণে তারা কি করতেছিল, ডান্ডিগুলা ছোট করতেছিল ভেঙ্গে ভেঙ্গে। সেই কিন্তু বলছে এই ডান্ডি ভাঙলে নাকি তার লস হয়ে যাবে, তার নাকি ভিক্ষা করে খাওয়া লাগবে, কিন্তু তারপরে সে নিজেই এটা ডান্ডিগুলো ভাঙতেছিল। পোলাটারে তখন হুদাই বকলো, আমি এখন এই ভ্যানের মধ্যে উঠা যাব, এই যে সিটটা পাতলাম এইখানে আমি বসবো উল্টা হইয়া, ভাবতেছি পইড়া টইড়া যাবো নাকি। জীবনে কোনোদিন তো ভ্যানে উঠি নাই, তা আবার উল্টাভাবে বসছি। নিজেরে কেমন কেমন মনে হইতেছে, হাওয়ায় আমি ভাসতেছি, মাথাটাও একটু ভন ভন করতেছে, আশেপাশের লোকজনও কিরম কিরম ভাবে তাকাইতেছে আমার দিকে। আসলে ভ্যানে আমি বেশি দূর যাব না, আমার ছোট্ট একটা কাজ ছিল, এই কারণে ভ্যানে উঠছিলাম। অল্প একটু রাস্তা হাঁটতে হইতো, সেই রাস্তাও হাঁটা লাগলো না, আর নতুন একটা অভিজ্ঞতাও হইলো। এইরকম উল্টা হয়ে জীবনে আর ভ্যানে বসবো না। ভ্যান চলে যেতেছে আমাদের বাড়ির দিকে, আর আমি যাইতেছি আমার ছোট্ট একটা কাজ আছে সেটা করতে, দেবেন্দ্র কলেজ। এইটা কিন্তু আমার কলেজ, ও না, এটা আপনাদেরও কলেজ। আমার কাজটা শেষ করতে করতে দুপুর হয়ে গেছে, অনেক ক্ষুধাও লাগছে। ভাবলাম ভাত আর খাবো না, বাড়িতে যাই ভাত খাবো নি, তাহলে এক প্লেট ফুচকা খাই। 6 থেকে 7 বছর আগে ঠিক এই জায়গাটাতেই দাঁড়ায় দাঁড়ায় বান্ধবীর মিলা কত আড্ডা দিছি, কত ফুচকা খাইছি, ঝালমুড়ি খাইছি, ভেলপুরি খাইছি, কই গেল সেই দিনগুলা। সেই দিনগুলো আর ফিরবে না, সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয়। ফুচকার দামও যে বাড়ছে কেন জানি, আমি মুক্তা সেটা মানতেই চাই না। 9টা ফুচকা নেবে 50 টাকা, খাইলাম না তোমার ফুচকা। আমি তো আর এখন স্টুডেন্ট না, এখন আমি গৃহিণী হয়েছি, তাই এখন আমাকে একটু হিসাব করে চলতে হয়। 50 টাকা আমি খরচ করবো ঠিকই, তবে সেইটা ফুচকার পিছনে নয়, আমি মিষ্টি খাবো। ফুচকার চাইতে আবার মিষ্টিটা একটু বেশিই ভাল লাগে, খুবই খিদা লাগছে, আর খিদার সময় এরকম মিষ্টি খেলে কি অবস্থা হবে আমি সেটাই ভাবতেছি। আর 4টা মিষ্টি তো আমার পক্ষে খাওয়া সম্ভবই না, ভাবি তো চলেই গেছে, বান্ধবীরা এখন থাকলে ভালো হইতো। বান্ধবীদের সাথে যখন দেখা হইলো তখন ওই খাওয়া দাওয়ার পরিবেশটা ছিল না, এই কারণে আমরা কিছু খাইতে পারি নাই। মিষ্টিগুলো কিন্তু খাইতে অনেক মজা ছিল, একটা তো খাইয়েই ফেলছি আর একটা খাইতেছি, আর বাকি দুইটা ভাবতেছি কি করব, কি আর করব, বাকি দুইটা পলিথিনে কইরা ব্যাগে ভইরা বাড়িতে নিয়ে যাবো। যে দোকানের মিষ্টি খেলাম সেই দোকানের নামটা একটু দেখাই দিলাম, এই দোকানে কিন্তু আমার বেশি আসা হয়, আশেপাশের দোকানগুলোতে যাওয়া হয় না তেমন। তো সব কাজ শেষ, এখন আমি বাড়ি যাইতেছি, টাটা।